বৈশাখী বন্দ্যোপাধ্যায় স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলেন শোভন চট্টোপাধ্যায়। দশমীর সন্ধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি রাঙিয়ে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। মুহূর্তে ভাইরাল শোভন বৈশাখীর সিঁদুরদান মুহূর্ত। এই প্রসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান, আমাদের মধ্যে স্বীকৃতির অভাব কোনোদিন ছিল না। এবার শোভন বৈশাখীর সিঁদুরদান নিয়ে মুখ খুললেন স্ত্রী রত্না ও পুত্র সপ্তর্ষি। শোভন চট্টোপাধ্যায় আর বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বন্ধুত্বের গভীরতা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার। সম্প্রতি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ডিভোর্সের বিষয়টি সামনে আসার পরও শোভন বৈশাখীর বিয়ে নিয়ে কটাক্ষ করেন নেটিজেনদের একাংশ। যদিও এই প্রসঙ্গে রত্না চট্টোপাধ্যায় সাফ জানিয়েছিলেন যে তিনি কিছুতেই ডিভোর্স দেবেন না শোভন বাবুকে, সুতরাং বিয়ের কোনো প্রশ্নই ওঠে না। এবার দশমীর সন্ধ্যায় সিঁদুর খেলার মুহূর্তে দেবী দুর্গাকে সাক্ষী রেখে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে সিঁদুর দিয়ে রাঙিয়ে দিলেন শোভন চট্টোপাধ্যায়। শনিবার শোভনের বৈশাখীকে সিঁদুরদান নিয়ে মুখ খুলেছেন রত্না চট্টোপাধ্যায় ও পুত্র সপ্তর্ষি চট্টোপাধ্যায়। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে শোভন চট্টোপাধ্যায়ের সিঁদুর পরানো নিয়ে তীব্র কটাক্ষ করেন রত্না চট্টোপাধ্যায়। এই প্রসঙ্গে রত্না জানান, হিন্দু বিবাহ আইন অনুযায়ী আমি এখনও শোভনের স্ত্রী, তাই ও অন্য কাউকে সিঁদুর পরাতে পারে না। স্ত্রী থাকা সত্ত্বেও যদি কেউ অন্য কোনো স্ত্রীলোকের সাথে থাকে তাহলে ওই স্ত্রীলোককে সমাজ রক্ষিতা বলে, আর রক্ষিতাকে সিঁদুর পরালেই সে স্ত্রী হয়ে যায় না। এই বিষয় নিয়ে তিনি কোনো আইনি পদক্ষেপ করতে চান কিনা এই প্রসঙ্গে রত্না চট্টোপাধ্যায় সাফ জবাব, ওরা যা পেরেছে করেছে, কিন্তু ভুলে যাচ্ছে দেশে এখনো আইন রয়েছে, শোভন এখনো আইনত আমার স্বামী, ওরা বিয়ের কথা ভাবুক তারপর আমি দেখছি কি করা যায়। তিনি আরো বলেন, পূজোর সময় ফোন করে শোভন একবারও ছেলে মেয়ের খবর নেয়নি, বাবার এমন কাণ্ডে চুপ থাকেনি পুত্র সপ্তর্ষিও। এই প্রসঙ্গে সপ্তর্ষির মন্তব্য, সিঁদুর খেলা দুর্গাপুজোই হতেই পারে, কিন্তু আমার একটা প্রশ্ন হলো, আমাদের দেশে তো শরিয়ত আইন মানা হয় না, দুর্গাপুজো হিন্দুদের উৎসব, আইনত যখন শোভন চট্টোপাধ্যায় বিবাহিত তখন তিনি কি করে এমন একজনের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেন যিনি অন্যের স্ত্রী এবং তারও বিবাহ বিচ্ছেদ হয়নি? আমরা বলি, সব মহিলার মধ্যে দুর্গা রয়েছেন। আজ তিনি দুর্গাপুজোয় নিজের স্ত্রীকে অপমান করে অন্যের স্ত্রীকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। ওনারা চেষ্টা করেছেন সম্পর্কটাকে রোম্যান্টিকভাবে উপস্থাপনা করতে, কিন্তু আদতে সেটা করতে গিয়ে বেলাল্লাপনা করে বেড়াচ্ছেন। বাবাকে অ্যাসাইলেমে ভর্তি করা উচিত। এছাড়াও শোভনের শ্বশুরমশাই তথা মহেশতলার বিধায়ক দুলাল দাসও তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি বলেন, আসলে ওরা সমাজকে দূষিত করছে, তাই প্রশাসনের উচিত ওদের বিরুদ্ধে মামলা দায়ের করা। পাগল হয়ে ওরা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, এই ধরনের আচরণকে ব্যভিচার ছাড়া কিছুই বলে না। সো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই রকম আরো অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।